আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি চিচিঙ্গা ও কাতল মাছের দারুণ একটা রেসিপি। এর জন্য আমি এখানে প্রায় 5 পিস কাতল মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপরে সাথে পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে প্যানে একটু তেল গরম করে তেলে মাছগুলো দিয়ে পিটোপিট করে ভেজে নিব। চিচিঙ্গার এই রেসিপিটা অনেক মজার হয়, আপনারা বাসায় ট্রাই করবেন। এজন্য আমি নিয়ে নিয়েছি 4টা চিচিঙ্গা। চিচিঙ্গাগুলো আমি এরকম একটা ছোট ছুরি দিয়ে আগে ছেঁচে ছেঁচে নিয়েছি ও চামড়াগুলো ফেলে দিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি 2টা আলু, আলুগুলো ছিলে নিয়েছি। আর চিচিঙ্গাগুলো আমি এরকম টুকরো টুকরো করে তারপরে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। সাথে আলুগুলোও কেটে নিয়েছি, কেটে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি চিচিঙ্গা ও আলু। তারপর একটা প্যানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে 3টা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু সামান্য সময় ভেজে নেব তেলের সাথে। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিয়েছি আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটা একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে তেলের সাথে ভালো করে একটু মিক্স করে নেব। এরপরে সামান্য একটু গরম পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা একটু ভালো কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা ও আলুগুলা, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে 1.5 টেবিল চামচ নারকেল বাটা। এই নারকেল বাটাটা দেওয়ার কারণে এই চিচিঙ্গার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে, খেতে অনেক মজা লাগবে। আর সাথে দিয়ে দিলাম 2টা টমেটো কুচি করে, দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কষিয়ে নেব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। তারপরে ঢাকনা উঠিয়ে দেখে দিচ্ছি চিচিঙ্গা আলুগুলো কষানো হয়ে গেছে, পানি শুকিয়ে গিয়েছে, তেল উপরে উঠে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো গরম পানি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেবে একসাথে পানির সাথে। মিক্স করে নিয়ে যখন পানিতে ভালো মতো বলক চলে আসবে তখন মাছগুলো দিয়ে দিব। আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই চিচিঙ্গার সাথে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চিচিঙ্গা ও আলু সিদ্ধ হওয়া পর্যন্ত এবং ঝোলটা ঘন হওয়া পর্যন্ত। ফাঁকে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে রান্না আমার শেষ, এখন আমি একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। একটু নারকেল বাটা দেওয়ার কারণে চিচিঙ্গার টেস্টটা অন্যরকম হয়ে যাবে, আপনারা বাসায় ট্রাই করবেন। দেখেন আমার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।